ওয়েলকাম টু ক্লাস উইথ ভাইপার চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি ভাইপার সজীব। আজকে ক্লাস অফ ক্লান্স এর একটি অদ্ভুত প্ল্যানের নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনাদের কী মনে হয়, কেমন অদ্ভুত হতে পারে ক্লানটি? আপনারা অলরেডি অনেক ক্লান দেখেছেন, অদ্ভুত ক্লান, স্ট্রেঞ্জ ক্লান, গোস্ট ক্লান। কোনো ক্লানে জয়েন করা যায় না, কোনো ক্লানে ট্রফি বেশি, কোনো কোনো ক্লানে ব্যারাক ছাড়াই ট্রুপস নামিয়েছে, এমন অনেক প্লেয়ার সম্পর্কে আপনারা অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে আজকে যে ক্লানটি সম্পর্কে জানাতে যাচ্ছি, এটা আসলে একটি অদ্ভুতভাবে চলছে এবং এখনও ক্লানটি অ্যাক্টিভ, অনেকগুলো প্লেয়ার লিজেন্ড লিগে আছে। ক্লানটিতে যেটা দেখানোর বিষয় যে ক্লানটিতে দুজন লিডার। আমরা সাধারণত জানি এক একটা ক্লানে একজনই লিডার থাকবে, বাকি সবাইকে কো লিডার করে রাখা যাবে, কো লিডার, এল্ডার, মেম্বার, আপনার যেটা খুশি। কিন্তু এই ক্লানটিতে লিডারই হচ্ছে দুজন, এই ক্লানটিতে লিডার দুজন। কী মনে হয় আপনার, একটা ক্লানে দুজন লিডার থাকতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো ওই ক্লানটিতে কীভাবে দুজন ক্লান লিডার হয়েছে। তো চলুন আমরা ক্লানটি আর কথা না বলে ক্লানটি দেখে আসি। ক্লান্টির ট্যাগটা হচ্ছে হ্যাশ 2888 COP, হ্যাশ 2888 COP হচ্ছে ক্লান্টির ট্যাগ। চলুন সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে প্রথম যে ক্লান্টি আসবে 20 লেভেলের, ক্লান্টির নাম হচ্ছে বোকারোনস। বোকারোনস 45 জন মেম্বার। দেখুন লেভেল 20-এর ক্লান, চ্যাম্পিয়ন লিগ 1-এ আছে, ক্লানোয়ার লিগে, তারা চ্যাম্পিয়ন লিগ 1-এ, এবং অনেকগুলো প্লেয়ার দেখুন লেজেন্ড লিগে, অনেকগুলো প্লেয়ার। কতজন হতে পারে? 30 পর্যন্ত প্রায় সবাই লেজেন্ড লিগে আছে। ক্লানটি ফুল অ্যাক্টিভ একটি ক্লান। চলুন আমরা দুজন লিডারকে খুঁজে বের করি। দেখুন দুই নম্বর যাকে দেখতে পাচ্ছেন ইলয়, ইনি হচ্ছেন লিডার, ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন লিডার লেখা তার নামের নিচে। এবং তিন নম্বর যে প্লেয়ারটি আছে পিন্টি, ইনিও একজন লিডার, তার নামের নিচেও লিডার লেখা আছে। তার মানে কি দাঁড়ায়, দুই নম্বরে তিন নম্বর দুজন প্লেয়ারই একটা ক্লানের লিডার। এটা কীভাবে সম্ভব আপনাদের কোনো ধারণা আছে, যেটা হবে সম্ভব একটা ক্লানে দুজন লিডার, বা এই ক্লান্টি দুজন লিডার হয়ে ওই ক্লান্টি কীভাবে এখনও অ্যাক্টিভ আছে? তো আমি সুপার সেলকে মেসেজ দিয়েছিলাম এই ক্লান্টি অফ করে দেওয়ার জন্য, কারণ এটা একটা কোস্ট ক্লান, এই ক্লান্টের দুজন লিডার আছে। কিন্তু সুপার সেল আমাকে যেটা জানিয়েছে মেসেজে, সেটা বাংলা হচ্ছে এরকম যে একটা জঙ্গলে একজন মাত্র রাজা থাকবে, এবং সেই রাজার আন্ডারে সমস্ত লোক প্রজা থাকবে, এবং তার আন্ডারে তার রুলসে সব কিছু চলবে। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে একজন রাজা দ্বারা একটি জঙ্গল কন্ট্রোল করা সম্ভব হয় না, তখন ওই জঙ্গলে দুজন রাজার প্রয়োজন পড়ে। ঠিক এই সূত্রে বা এই রুলস অনুযায়ী এই ক্লানটিতে দুজন লিডার, যেটা সুপার সেল নিজে থেকে অ্যাপ্রুভ করেছে এবং এই ক্লানে দুজন লিডার রাখার অনুমতি দিয়েছে। এরকম আরও অনেক দুজন লিডারের ক্লান আছে যেগুলো বন্ধ হয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এই ক্লানটি এখনও অ্যাক্টিভ এবং এই ক্লানের লিডার হচ্ছে দুজন। আপনি চাইলেও আপনার ক্লানে দুজন লিডার বানাতে পারবেন। সেক্ষেত্রে যেটা পরামর্শ হচ্ছে, আপনার ক্লানে বড় বড় আইডি থাকতে হবে এবং একটি সুপার অ্যাক্টিভ ক্লান থাকতে হবে, যেখানে একজন লিডার তার ক্লানটি পরিচালনা করতে অক্ষম। কীরকম অক্ষম? মানে একা পারছে না, সে একা পুরো ক্লানটা পরিচালনা করতে পারছে না। সেক্ষেত্রে লিডার যদি সুপার সেলকে মেসেজ করে যে আমার ক্লানে আরও একজন লিডার দরকার, দুজন লিডার হলে ভালো হয়, দুজন লিডার হলে ক্লানটি আরও অ্যাক্টিভ, আরও সুন্দরভাবে চালাতে পারবে, সেক্ষেত্রে সুপার সেল যদি মনে করে না এই ক্লানে দুজন লিডার প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে আপনার ক্লানে আপনি দুজন লিডার বানাতে পারবেন।